জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবনে রয়েছে দুটি দিক, আলো ও অন্ধকার। একদিকে যেমন জীবনে রয়েছে আলো, সেরকমই রয়েছে অন্ধকারও। কিন্তু এই আলো ও অন্ধকারের লুকোচুরি খেলায় অনেক সময় আমাদের জীবন নষ্ট হয়ে যায়। কারণ জীবনে কখন কি হতে পারে সেটা কিন্তু আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। আজ আমরা ভালো আছি, কিন্তু কাল হয়তো ভালো নাও থাকতে পারি। তাই জীবনে অন্ধকার নেমে আসার আগেই আমাদের সতর্ক হওয়া উচিত নিজের জীবন সম্পর্কে, এবং পৌঁছে যাওয়া উচিত এমন কোনো ব্যক্তিত্বের কাছে যিনি আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আমাদের জীবনে নতুন আলোর পথ দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যিনি নিজের অত্যন্ত ব্যস্ত সময় থেকে সময় বের করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্য। আপনাদের বিভিন্ন সমস্যার সঠিক সমাধান দেওয়ার জন্যই তিনি একমাত্র এই অনুষ্ঠানে আসেন। সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া কামাখ্যা, মায়ান তন্ত্রসিদ্ধ তারামা এবং মহাকালী সিদ্ধ বামদেব চরণাশ্রিত এশিয়ান অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, গোল্ড মেডেলিস্ট এবং গোল্ড ক্রাউন উইনার, বাকসিদ্ধ এবং জ্যোতিষ তন্ত্র, জ্যোতিষ শিরোমণি, জ্যোতিষ ভারতী, বামদেব অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য উপাধি, ওয়ার্ল্ড 10 টপার, ম্যান অব দ্য ইয়ার, এশিয়ান টপ 10 মহারাজ ডক্টর আদিত্য নারায়ণ আচার্য, যিনি জ্যোতিষ তন্ত্রব্য ও জ্যোতিষ জ্ঞান ভারতী। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আদিত্য নারায়ণ আচার্য। ডক্টর আদিত্য নারায়ণ আচার্য মহারাজজিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। মহারাজজি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। ওম হিরিং শ্রিং ক্লিং গঙ্গৌল গণপতায় নমঃ। আজ গণেশ চতুর্থী, আপনারা সবাই ভালো থাকুন। আমার ভক্তগণ এবং আমার দেশবাসী, আমার মাতা পিতা সবাই যেন ভালো থাকুন। ওম গঙ্গৌল গণপতায়। অবশ্যই আজকে গণেশ পুজো খুবই একটা শুভ দিন। আমরা যেটা জানি, গণেশ পুজো মানেই কিন্তু সিদ্ধিদাতা গণেশ। তাই সে গণেশ ভগবানের কাছে বা গণেশের কাছে আমরা অনেকেই অনেক রকম মানে প্রার্থনা করে থাকি। তাই এই গণেশ পুজোর মাহাত্ম্য কী, গণেশ পুজোর মাধ্যমে আমাদের কী লাভ হতে পারে, সেই বিষয়ে চলুন আজ আমরা মহারাজজির সঙ্গে আলোচনা করে নেব। মহারাজজি কী বলবেন এই গণেশ পুজোর মাহাত্ম্য সম্পর্কে? দেখুন, আমরা গণেশ পুজো কেন করি, কী জন্য করি, গণেশ পুজোর মানে অনেক মাহাত্ম আছে। গণেশ পুজো কেন করা হয়, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা গণেশ পুজো করে থাকেন। অ্যাকচুয়ালি গণেশ পুজো ব্যবসার জন্য। আচ্ছা, একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম, বিশ্বজিৎ সাহা। বর্ধমান থেকে বিশ্বজিৎ সাহা। দেখুন, বর্তমানে সময় অনুযায়ী আপনার বাস্তুতে ভীষণ প্রবলেম রয়েছে। হ্যাঁ, আপনার বাড়িতে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, হবে না। আচ্ছা, সব কাজে কিন্তু বাধা বিঘ্ন, খুব মানসিক ডিপ্রেশনে চলছেন। প্রচুর অর্থ, প্রচুর অর্থ আটকেও গেল। 2016-17 আপনার জন্য ভীষণ খারাপ গেল, ঠিক আছে। এবং আপনি মানে এতটাই আটকে গেছে, এতটাই খারাপ সিচুয়েশন গেল যে আপনি সুসাইড মুভমেন্ট একাধিকবার নিয়েছিলেন। কোমর থেকে পা পর্যন্ত শিরার একটা প্রবলেম দেখা দিচ্ছে আপনার। এবং হাঁটুতে, ডান হাঁটুতে মাঝে মাঝে কিন্তু একটু পেন হবে। এবং কর্মস্থান আপনার বর্তমানে ভীষণ ডিস্টার্ব, ঠিক আছে। ২০১৯-২১ জুলাই পর থেকে আপনার সময় খুব ভালো আসছে।
মাঝে কিন্তু, হ্যাঁ মাঝে কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। মাঝে মাঝে কিন্তু গ্যাসের প্রবলেমটা আপনার দেখা দেবে, হ্যাঁ গ্যাসের প্রবলেমটা ভীষণভাবে দেখা দেবে, ঠিক আছে। এটা একটু পারলে সকালবেলা একটু গুনগুনা পানি, মানে জল, ঠিক আছে, গুনগুনা জল, ওর মধ্যে একটু মৌরি দিয়ে খাবেন, ঠিক আছে, তাহলে আপনার গ্যাসের প্রবলেমটা অনেকটাই সলভ পাবেন। এবং সর্বপ্রথম গণেশেরই পুজো হয়, এই জন্য কিন্তু ওম হিরিং আর ক্লিং মন্ত্রটা দেওয়া হয়। ওম হিরিং ক্লিং, এই এই মন্ত্রটা বীজ মন্ত্র কিন্তু গণেশের, ঠিক আছে। এবং গাং মন্ত্রটা মানে বিজন ধারণ মন্ত্র গণেশ, গাং মন্ত্রটা হচ্ছে গণেশের বীজন ধারণ মন্ত্র। এই মন্ত্র দ্বারা আমরা যে কোনো গণেশের পুজো করি বা স্তব করি, জপ করি, এবং মন্ত্র স্তব জপ গাং মন্ত্র দিয়ে করা হয়। এবং একজন দর্শক বন্ধু রয়েছেন ফোনে, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, 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 হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হালিশহর থেকে বলছি, সরোজ মল্লিক। হালিশহর থেকে সরোজ মল্লিক, হ্যাঁ নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ আমার আমার 1992 22 ফেব্রুয়ারি সকাল 10টায় জন্ম, আমার রাশিটা জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, সকাল 10টা 1992, হ্যাঁ 1992 সোমবার 22 ফেব্রুয়ারি 1992 সকাল 10টা 1992 1992 সকাল 10টা 1992 কোন মাস? হ্যাঁ 22 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি। ভাই আপনার তুলা রাশি মেষ লগ্নতে জন্ম। আচ্ছা, আপনার শনিবার জন্ম? না সোমবার জন্ম। তাহলে আপনার কোথাও ভুল হচ্ছে? না সোমবার, সোমবার। আপনার 22 ফেব্রুয়ারি নয় তাহলে? হ্যাঁ 22 ফেব্রুয়ারি নয় ভাই, 22 না হলে 21 হবে স্যার। আপনি তো সকাল 10টায় বললেন, কনফার্ম বলুন 21 ফেব্রুয়ারি না 22 ফেব্রুয়ারি? 21 না রে ভাই, যদি কনফার্ম না বলে ভুল হয়ে থাকে তাহলে 21। 21 ফেব্রুয়ারি তো শুক্রবার হচ্ছে ভাই। না সোমবারে, সোমবারে, এটা একদম কনফার্ম সোমবার। তাহলে আপনার তো ডেট অফ বার্থ ভুল হচ্ছে কোথাও ভাই। আপনার বয়সটা এখন কত বলুন? আমার বয়স এখন 26। 26 বয়স, হ্যাঁ। ছাড়েন আপনার, আমি আমি এমনি বলে দিচ্ছি ভাই, দেখুন আপনার কর্মস্থান নিয়ে কিন্তু খুব ডিস্টার্ব চলবে ভাই। হ্যালো, আপনার কর্মস্থান নিয়ে, কর্ম জায়গাটা নিয়ে ভীষণ ডিস্টার্ব চলবে, কাজকর্ম নিয়ে খুব খুব ডিস্টার্ব হবে কিন্তু ভাই। হ্যালো, এবং শুধু তাই নয়, প্রেম প্রণয় নিয়ে একটা ডিস্টার্ব হবে। আর ভালো সময় আসবে না স্যার? ভালো সময় আসছে, 2019 অক্টোবরের পর থেকে তোমার ভালো সময় আসছে, ঠিক আছে। এবং তোমার ভিতর কোয়ালিটি রয়েছে ভাই, কোয়ালিটি অনুযায়ী তোমার কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু পাচ্ছ না, উচ্চ বিদ্যাতে বাধা, তুমি কিন্তু চাকরি পাবে। তুমি এখন কি করছো? আমি একটা চাকরি আশায় রয়েছি, খুব শিগগিরই হবে। চাকরি পাবে কিন্তু কর্মস্থানটা, চাকরি মানে কর্মস্থানটা তোমার কিন্তু ডিস্টার্ব রয়েছে ভাই। কি করলে ভালো আসতে পারে? প্রতি বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে তোমার নাম একটা পান পাতার মধ্যে তোমার নাম আর গোত্র লিখবে,
একটা ভোজ্যপত্র তোমার নাম আর গোত্র লিখবে। হ্যালো, যে চাকরিটার জন্য চিন্তাধারা করছে সেই চাকরিটার নামটা লিখবে। ওর প্রতি বৃহস্পতিবারে একটু মুখ ডাল দিয়ে গঙ্গার জলে, গঙ্গাতে মানে প্রবাহিত করিয়ে দেবে, ঠিক আছে? আর আর আমার যত বিপদ হয় বৃহস্পতিবারই হয়। বৃহস্পতিবারের জন্য, ওই জন্যই তো বললাম বৃহস্পতিবারে করবে। তোমার ডেট অফ বার্থটা কিন্তু ঠিক নেই ভাই। আর কোন মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই তো স্যার? চলছে, একটু এই সময়টা একটু সাবধানে থাকতে হবে। তোমার অষ্টমে কিন্তু রাহু বসে আছে, পাপ গ্রহতে রাহু বসে আছে, ঠিক আছে? একটু সাবধানে চলাফেরা করবে ভাই। আর চাকরির 2019 অক্টোবরের মধ্যে তুমি চাকরি পাবে, ঠিক আছে? মহারাজজি যেটা বললেন সেটা কিন্তু অবশ্যই হবে, তাই একটু যেটা বললেন সেটা একটু অনুসরণ করুন, দেখবেন আপনার যে সমস্যাগুলো আছে কেটে যাবে, না হলে একবার মহারাজজির চেম্বারে চলে আসুন, ঠিক আছে? ঠিক আছে মহারাজজি, সাত কোটি প্রণাম। হ্যাঁ অবশ্যই। ওম গঙ্গানসায় নমঃ। হ্যাঁ, আলোচনা যাওয়ার আগে একবার চেম্বার অ্যাড্রেসগুলো আমি জানিয়ে রাখছি। আপনারা আদিত্যনারায়ণ আচার্য মহারাজজিকে পেয়ে যাচ্ছেন মুম্বাই, জলন্ধর, শিলিগুড়ি, দিল্লি, কলকাতা, ভবানীপুর, হাওড়া, সালকিয়া, বেলঘরিয়া, রানাঘাট, বহরমপুর, কল্যাণী, বর্ধমান। অবশ্যই বুকিং করে নেবেন এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে, 9932799557 অথবা 7076010774, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে বুকিং করে আপনারা যে কোনো চেম্বারে চলে আসতে পারেন। আর মহারাজজি সবসময় কিন্তু রয়েছেন একমাত্র আপনাদের জন্যই, তাই উনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত থাকেন। কিছুদিন আগেই কিন্তু উনি দিল্লি এবং মুম্বাই ঘুরে আসলেন এবং আমাদের রাজ্য ছেড়েও বিভিন্ন রাজ্যে কিন্তু উনি যেয়ে থাকেন একমাত্র আপনাদের যাতে সাহায্য করতে পারেন। তাই অবশ্যই এতটা ব্যস্ত সময়ের মধ্যে উনি সময় বের করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন যাতে আপনাদেরকে বিভিন্নভাবে উনি সাহায্য এবং বিভিন্নভাবে আপনাদের সেবা করতে পারেন। তাই সমস্যা থাকলে দেরি করবেন না, চলে আসবেন যে কোনো চেম্বারে। অবশ্যই যে কোনো সমস্যা নিয়ে বসে থাকবেন না, কারণ বসে থাকলে কিন্তু সমস্যা আরও বাড়বে। আর মহারাজজি যেটা বলে থাকেন সেটা কিন্তু একদম আপনাদের জীবনের সাথে একদম মিলে যায়। তাই অবশ্যই যিনি এত সুন্দরভাবে আপনাদের কখন কি হয়েছে সেটা অনলাইনে বসে এখানে বলতে পারছেন, তাহলে তার কাছে আসলে আপনারা কতটা উপকৃত হবেন সেটা আপনারা একবার নিজেরাই ভেবে দেখুন। তাই যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো চেম্বারে যোগাযোগ করে আপনার কাছাকাছি যে কোনো চেম্বারে আপনারা চলে আসতে পারেন। আবার চলে যাচ্ছি আজকের আলোচনায়। হ্যাঁ, যে বিষয়ে মহারাজ আমরা আলোচনা করছিলাম গণেশ পুজো। আচ্ছা, একজন দর্শক বন্ধু চলে এসেছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আপনি কে বলছেন বলুন, সঙ্গে রয়েছেন কি? হ্যালো, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু পরিষ্কার ভাবে বলুন আপনি কে বলছেন, নামটা বলুন। আরে লক্ষ্মী লোক, আমি বলছি আমার ছেলের বিষয়ে একটু বলুন। ছেলের বিষয়ে? আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের আমার নাম দেবাশিস দাস। দেবাশিস দাস? হ্যাঁ, দেবাশিস দাস। আর ডেট অফ বার্থ? 1993 সালে জন্ম। হ্যাঁ, ডেটটা বলুন। আপনার ছেলের এখন বর্তমানে 25+ চলছে, ঠিক আছে? আপনার ছেলে কিন্তু একটু বাজে সঙ্গটা পড়বে বাড়িতে, কিন্তু এই নিয়ে মাঝে মাঝে কিন্তু অশান্তি সৃষ্টি হবে কিন্তু। হ্যাঁ, হ্যালো, আপনার ছেলে কিন্তু খারাপ ছেলে নয়, কিন্তু কিছু বাজে সঙ্গ পড়ে একটু ডিস্টার্ব হবে কিন্তু। হ্যাঁ,
কর্মস্থানে কর্মযোগ নিয়ে খুব ডিস্টার্বে থাকবে। হ্যালো হ্যালো, যেটা বলছেন সেটা কি ঠিক? একদম আপনার ছেলের কর্মস্থানে কর্মযোগ নিয়ে খুব ডিস্টার্বে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো, একটা বাজে মেয়ের পাল্লায় পড়বে কিন্তু। হ্যালো, একটা বাজে মেয়ের পাল্লায় পড়বে এনে কিন্তু কিছু খারাপ দেখি নি। একটা বাজে মেয়ের পাল্লায় পড়বে কিন্তু, ঠিক আছে? একটু সাবধানে, আপনার ছেলে কিন্তু খুব ভালো ছেলে, ভালো মানে খারাপ নয়, কিন্তু সঙ্গটা খারাপ হচ্ছে কিছুদিন ধরে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা এটা কি করব আমি বলুন না। এটা আপনি আসুন, কোনো ভালো জ্যোতিষীর কাছে যান, বা আপনি আমার আমার কাছে আসুন, যা করার আমি করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনার ছেলে খুবই ভালো ছেলে, পড়াশোনা তো খুবই ভালো ছিল, এবং মানে আপার আপার বিদ্যা তো খারাপ নয়, কিন্তু কর্মস্থান নিয়ে খুব ডিস্টার্বে চলছে, কথা বুঝেছেন? কাজকর্ম নিয়ে খুব ডিস্টার্বে চলছে, এবং আপনার ছেলে কিন্তু আছে অ্যাক্সিডেন্ট হবে, পা ভেঙে গেছে। হ্যালো, বলছেন পা ভেঙে গেছে, ঘরে আছে। আপনার বাস্তু বর্তমানে বাস্তুতেই প্রবলেম, বর্তমানে আপনার বাস্তুতেই প্রবলেম চলছে, একটার পর একটা, একটার পর একটার পর ডিস্টার্ব চলছে, কথা বুঝেছেন? রাখতে পারছেন না, কোনো উন্নতি হচ্ছে না, ঠিক আছে? বাস্তুতে ভীষণ প্রবলেম চলছে, একটার পর একটা শারীরিক ডিস্টার্ব চলছে, অ্যাক্সিডেন্ট চলছে, এইভাবে হচ্ছে। 2018 পরে যেন খুব একটা ভালো গেল না, যাচ্ছে না, বেশি দূর নয়, বাড়ির আশেপাশে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যেটা বললাম, তাই না? হ্যাঁ, কিছু ব্যবস্থা করতে হলে তো বুঝতে পেরেছেন আমি যেটা বলেছি। কোনো বন্ধুর বউটো হতে পারে। হ্যাঁ, কি বললে? আপনাদের কি বলে থানাটা রয়েছে না, গোলাবাড়ি থানা, গোলাবাড়িতে বসেন। আপনি কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বিলুয়া চাপড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন গোলাবাড়ি থানা আসুন, ঠিক আছে? কিন্তু আপনার ছেলে কিন্তু খুবই ভালো ছেলে, আজকালকার ছেলেদের মতো নয়, কিন্তু ওনাকে আপনার ছেলেকে অ্যাকচুয়ালি ফাসানো হচ্ছে। আপনার সঙ্গে অশান্তি করবে, বাবার সঙ্গে অশান্তি করবে, এগুলো করছে, এগুলো ছিল না কিন্তু, ঠিক আছে? যবে থেকে প্রেম প্রণয় একটু পড়েছে তবে থেকে ডিস্টার্বটা হচ্ছে, কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এটা হচ্ছে। হ্যাঁ, আজকে গণেশ চতুর্দশী খুব শুভ, খুব ভালো, খুবই শুভ, বৃহস্পতিবার, এবং
আজকে গণেশ চতুর্দশী অ্যাকচুয়ালি 73 বছর পরে এই তিথিতে এসছে, বৃহস্পতি নক্ষত্রে এই গণেশ চতুর্দশী রয়েছে এবং এই বৃহস্পতি নক্ষত্রে বিশাখা নক্ষত্রের মধ্যে রয়েছে এবং খুব ভালো, ঠিক আছে, এবং ভালো তিথিতে আজকে গণেশ, হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো। তবুও যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো একটা টোটকা। বন্ধু চলে এসেছেন, হ্যাঁ দেখে নিচ্ছি কে রয়েছে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি, সুদর্শন চাচা। হ্যাঁ কোথা থেকে আরেকবার একটু বলুন। পুরুলিয়া থেকে বলছি, পুরুলিয়া, আচ্ছা। হ্যাঁ নামটা বলুন আরেকবার। সুদর্শন মুখার্জি পুরুলিয়া। নামটা কিন্তু বোঝা যাচ্ছে না। সুদর্শন মুখার্জি পুরুলিয়া। তিনজস। হ্যাঁ নামটা আরেকবার একটু ক্লিয়ারলি বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার নামটা একটু ক্লিয়ারলি করে বলুন। সিদ্ধার্থ মুখার্জি পুরুলিয়া। বুঝতে পারলেন? সিদ্ধার্থ মুখার্জি, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এস এইচ আই ডি ডি এস, এস এইচ আই, হ্যাঁ এস এইচ আই বলুন। হ্যালো, আপনার বয়সটা বলুন। সিদ্ধার্থ মুখার্জি, সিদ্ধার্থ, সিদ্ধার্থ মুখার্জি। আমার এই 22/5/1950। 22/5/1950, হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় 11:15 সোমবার। 1 মিনিট হোল্ড করুন আপনি। হ্যাঁ আপনি দেখতে থাকুন, মহারাজজি বলে দিচ্ছে। আচ্ছা 22/5, হ্যাঁ 22/5/1950 সকাল 11:15 তো? হ্যাঁ সকাল 11:15। সোমবার দিন জন্ম আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহারাজ আপনাকে প্রণাম জানাই আগে প্রথমে। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায়, ওম নমঃ গণেশায়। আপনার কর্কট রাশি? হ্যালো, আপনার কর্কট রাশি? সিংহ লাগনে জন্ম? হ্যাঁ মহারাজ। আপনার শনি লাগনে বসে আছে, হ্যাঁ লাগনের দ্বিতীয়তে, কিন্তু আপনার মঙ্গল বসে রয়েছে। আচ্ছা, আপনার মিসেসের শরীরটা কিন্তু ভালো যাবে না। অনেকে কিন্তু আপনার জন্মছক দিকে বলবে আপনার বিবাহিত জীবন ডিস্টার্ব, কিন্তু আপনার মিসেসের শরীরটা ভালো যাবে না। আচ্ছা, কথা বুঝেছেন? এবং আপনার কর্মস্থানও কিন্তু খুব ভালো নয়। আপনি জীবনে অনেক কিছু করেছেন, কোনো কিছুতে সাকসেস হতে পারছেন না, পারলেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি জীবনে অনেক কিছু করেছেন কিন্তু কোনো কিছুতে সাকসেস হতে পারলেন না। না, আপনি পৌরোহিত্যের মধ্যে আছেন, পূজা পূজা পাঠ করেন বর্তমানে? হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে, এমনিতে পূজা পাঠ করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। কিন্তু আপনি আপনার চেষ্টা, আপনার বুকটা একটু ই করবেন, ঠিক আছে, হার্টটা একটু চেক আপে থাকবে না, আপনার কিন্তু হার্ট অ্যাটাকের যোগ রয়েছে। আচ্ছা, আপনার কিন্তু কফ জমে আছে, কফ, ঠিক আছে, সিলেসা জমে আছে, ঠান্ডা লাগলে কিন্তু আপনার নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। আচ্ছা, জীবনে অনেক কিছু করলেন কিন্তু কোনো কিছুতেই সাকসেস নয়, ঠিক আছে, সব কিছুতেই বাধা। এবং শুধু তাই নয়, আপনি যেটা যে যে কাজটা করতেন তার জন্য আপনাকে কিন্তু মামলা মকদ্দমা করতে হতে পারে, কর্মস্থানে নিয়ে মামলা মকদ্দমা করতে হতে পারে। আচ্ছা আমাকে একটা বলুন তো, 1977-78 ওই সময়টা আপনার একটু ডিস্টার্ব গেছে কর্মস্থানে? হ্যাঁ ৭৭-৮৮ আপনার কর্মস্থানে ভীষণ ডিস্টার্ব গেছে, ওই সময় সাসপেন্ড হয়ে যাওয়ার কথা ছিল আপনার, কিন্তু বেঁচে গেছেন। হ্যালো, হ্যাঁ সাসপেন্ড হয়ে যাওয়ার কথা ছিল আপনার, মিথ্যা বদনামে জুড়ে, মিথ্যা বদনামের যুগ গেছে ওই সময়টা। হ্যাঁ ভীষণ বাচ্চা বেঁচে গেছেন, ঠিক আছে, পেনশন পাবেন, আপনার আপনার মামলা মকদ্দমা করতে হতে পারে, আপনার মামলা মকদ্দমা করতে হতে পারে, ঠিক আছে, করেছি মহারাজ।
হ্যাঁ সেটাই বলছি, মামলা মোকদ্দমা করতে হতে পারে, এবং মামলা মোকদ্দমার দ্বারাই আপনি পেনশন পাবেন। 2019-19 আপনি পেনশন পেয়ে যাবেন। আপনার বাড়ির ডান সাইডের লোক কিন্তু খুব একটা শুভ নয়। না 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 না, ঠিক ঠিক কথা বুঝেছেন। একাধিকবার ওনাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। হ্যাঁ ঠিক বলেছেন। এবং আপনার জমির আল নিয়ে কিন্তু একটা অশান্তি হবে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমার বাস্তুটা তো বসেছে নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, বাস্তুটা খারাপ আছে কি? বাস্তুর ডান সাইডেরটা ভালো নয়, ডান সাইডের দিকটা ভালো নয়। আচ্ছা আচ্ছা, বাড়ির বাস্তুর ডান সাইডের দিকটা ভালো নয় এবং পিছনের দিকটা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, সব কিছুতে আপনার বাধা বিঘ্ন রয়েছে। হ্যাঁ ঠিক আছে। কত কোন মাসের মধ্যে বললেন মহারাজ? 19-19 অক্টোবরের মধ্যে আপনি পেয়ে যাবেন। 19-19 অক্টোবর? হ্যাঁ 2019-19 অক্টোবরের মধ্যে আপনি পেয়ে যাবেন, আপনি পেনশন পাবেন। চ্যালেঞ্জ, আপনি একটা কাজ করবেন। হ্যালো, আপনি একটা কাজ করবেন বলুন। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে একটি করে কালো ছাতা গরিবকে দান করুন। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে একটি কালো ছাতা গরিবকে দান করুন। আমার তো মানে বুঝতেই পারছেন অনেকদিন সাসপেন্ড আছি, আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি এটা আমি তো বুঝতে পারছি, আপনার বাস্তুতে প্রবলেম তো আমি বললাম তো আপনাকে, এটা আমি জেনে থাকুন। একটু আমি ফোন নাম্বারটা আপনার লিখে রাখছি। হ্যাঁ আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে বলে দেবো কি কি করতে হবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর এমনি ওয়াইফ শরীর ঠিক আছে? শারীরিক দিক থেকে মিসেস এর শারীরিক দিক থেকে জয়েন্ট পেন উনি খুব ভুগবেন, ভুগছেন অলরেডি। ঠিক আছে, একটু শারীরিক দিক থেকে খুব ডিস্টার্ব, এবং আপনার হার্টের প্রবলেম দেখা দেবে। একটুখানি হাঁটলেই আপনি প্রচন্ড ভাবে হাঁপিয়ে পড়েন। এখন আপনি পরিচর্যা করছেন তো? আপনি এখন পরিচর্যা করছেন তো? ঠিক আছে, প্রতিদিন গায়ত্রী জপ করবেন, প্রতিদিন গায়ত্রী জপ করবেন এবং আদ্যা সত্যনটা করবেন। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। প্রতিদিন গায়ত্রী মন্ত্রটাকে জপ করবেন এবং আদ্যা সত্যটা পাঠ করবেন। ঠিক আছে, আদ্যা সত্যম, আদ্যা সত্যম, আদ্যা মায়ের সত্যম, আদ্যা আদ্যা পাঠ, আদ্যা সত্যটা করবেন। হ্যাঁ হ্যাঁ ডেলি করবেন। ঠিক আছে, আর প্রতি শনিবারে একটি করে কালো ছাতা গরিবকে দান করুন। ঠিক আছে, ওম গং গণেশায় নমঃ। হ্যাঁ, আমাদের যেহেতু হাতে আর একদমই সময় নেই, আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আজকে মহারাজজির কাছ থেকে অনেক কিছু আমরা জেনে নিলাম, আগামী পর্বে আরও অনেক কিছু জেনে নেব। আজ তাহলে এখানেই শেষ করছি। মহারাজজি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর যে কোনো সমস্যা থাকলে ওম হিরিঙ্গাং গৌড় গণপতায় বড় বড় সর্ববর তসমায় সহা। ওম শান্তি, ওম শান্তি। আমার দেশ বেশিরা সবাই শান্তিতে থাকুন, এটাই সিদ্ধিদাতা গণেশের কাছে আমার শুভকামনা। ওম গণেশায়।